কোণারকের সূর্য মন্দির অথবা কোণারকের সূর্য মন্দির। এই সূর্য মন্দিরে লুকিয়ে রয়েছে কিছু অজানা রহস্য, কিছু অজানা কাহিনী যেগুলো আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আপনাদের পুনরায় সুস্বাগতম আমাদের বাংলাপিডিয়া ফ্যাক্টস ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এইভাবেই চক্রাকারে আবর্তনের ফলে দিন ও রাত্রি হয়। আমরা সকলেই জানি পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে আসে সেদিকে দিন হয়, আর দিনের বেলা সূর্যের আলোয় গোটা বিশ্বজগৎ আলোকিত হয়ে যায়। শুধুমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করাই নয়, এই সূর্যের আরও একটি পরিচয় আছে। হিন্দুদের কাছে তিনি দেবতারূপে পূজিত হন, তাই প্রতিদিন শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে প্রণাম করেন হিন্দু বাড়ির সদস্যেরা। এমনকি তামার সূর্যদেবের মূর্তিও রাখেন বাড়িতে। আর এই সূর্যদেবের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল কোণারকের সূর্য মন্দির। ভারতীয় শিল্পীদের পূর্ণতায় এবং অত্যন্ত সূক্ষ্ম কর্মদক্ষতায় আজও পৃথিবীর বুকে এক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হয়ে আছে কোণারকের সূর্য মন্দির, যেটি দেখতে একটি বাড়ির রথের মতো। দর্শনীয় স্থান হিসেবে খ্যাতি পেল, তবে এই সূর্য মন্দিরের পিছনে আসল রহস্যটা আমাদের অনেকেরই অজানা। আজ আমরা সেই অজানা রহস্যের ওপর থেকে পর্দা সরিয়ে বিস্তারভাবে আলোচনা করব এবং বুঝব। 1238 সালে কলিঙ্গ রাজা নরসিংহদেব 1200 শ্রমিক দিয়ে 12 বছর ধরে এই অত্যন্ত সুন্দর মন্দিরটির নির্মাণ করেছিলেন। আর এই নির্মাণের পিছনেই রয়েছে শ্রীকৃষ্ণপুর কারবারের এক দারুণ কাহিনী। হিন্দু ধর্মে কথিত আছে, কাম্য নাকি কুষ্ঠ রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে, কোনো বৈদ্যই তার এই কুষ্ঠ রোগ সারাতে সক্ষম হননি, তাই কাম্য চন্দ্রভাগা নদীর তীরে টানা 12 বছর একভাবে তপস্যা করেছিলেন। আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব তার কুষ্ঠরোগ জীবনের মতো হারিয়ে দিয়েছিলেন। আর এই বিশ্বাসের ওপর ভর করে কলিঙ্গ রাজা নরসিংহদেব মন্দির বানানোর সিদ্ধান্ত নেন এবং বানিয়ে ফেলেন কোণারকের সূর্য মন্দির। অনেকেই মন্দির দর্শনে গিয়েছেন এবং তারা সকলেই সূর্য মন্দিরের সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত। সূর্যদেবের ওপর কল্পনা করে অত্যন্ত নিখুঁতভাবে শিল্পীরা এই মন্দিরটি তৈরি করেছেন, যেখানে সূর্য ঘড়ি থেকে 24টি চাকা এবং 7টি ঘোড়া কিনা নেই। তবে অদ্ভুতভাবে এই চাকার মধ্যে 2টি চাকার সময় নির্ধারণ করতে পারার ক্ষমতা রয়েছে। যেহেতু সূর্য মন্দির, তাই সূর্যোদয়ের পর প্রথম আলো এই মন্দিরের ভেতরে অবস্থিত দেবতার গায়ে পড়ে, তারপর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এই সূর্যের আলো। এর আগে এই মন্দিরের মাথায় একটি চুম্বক লাগানো ছিল, কিন্তু পরবর্তীকালে বিশ্বাস করা হয় ওই চুম্বকের পাশ দিয়ে যাওয়ার সময় জাহাজ ডুবে যায়। এর ফলে পর্তুগালের জাহাজের নাবিকরা সেই মন্দিরের চুম্বকটিকে সরিয়ে দেয়। এছাড়াও এই মন্দিরের আরও একটি রহস্য হল, দীর্ঘদিন ধরেই কথিত আছে এই মন্দিরে নাকি কোনো দেবতার পূজা করা হয়নি। এছাড়াও আরও একটি রহস্য ছিল, মন্দিরের প্রধান বাস্তুকারের ছেলেই নাকি মন্দির উদ্বোধনের আগের দিন সেখান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন, কারণ সেখানকার রাজার আদেশ ছিল 1200 শ্রমিক দিয়ে মন্দিরটি নির্মাণ করতে হবে। কিন্তু মন্দিরের চূড়া বসানোর সময় ওই 1200 শ্রমিকের মধ্যে কেউই সেটি সঠিক স্থানে বসাতে পারছিলেন না। সেটি বসাতে সক্ষম হয়েছিলেন ওই বাস্তুকারের পুত্র, কিন্তু যেহেতু রাজার আদেশ ছিল 1200 শ্রমিক দিয়ে মন্দিরটি নির্মাণ করতে হবে, কিন্তু সে যুক্ত হওয়ায় একজন শ্রমিক বেড়ে গেছিল, তাতে রাজা যদি তাকে মৃত্যুদণ্ড দেয় এই আশঙ্কা করেই সেই বাস্তুকার পুত্র মন্দিরের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিল। বন্ধুরা, এই ছিল কোণারকের সূর্য মন্দিরের রহস্য। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি লাইক করে দিন এবং আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আপনারা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজটিও ফলো করতে পারেন, আর এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন।